নাকা চেকিংয়ের সময় আগ্নেয়াস্ত্র ও কাপ সিরাপ সহ পুলিশের জালে ধরা পড়ল চার দুষ্কৃতী। মঙ্গলবার কানকি পুলিশ ফাঁড়ির 31 নম্বর জাতীয় সড়কের মজলিশপুর এলাকায় ঘটনাটি ঘটে। ধৃতরা হল মোহাম্মদ কালম বয়স 20, মোহাম্মদ আলিম বয়স 18, বাড়ি বিহারের পূর্ণিয়ায়। এছাড়া রয়েছে বিপুল রবি দাস বয়স 23 ও মহানন্দ মজুমদার বয়স 38। তারা ডালখোলার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে একটি পিস্তল, 7 রাউন্ড কার্টুজ ও 150 বোতল কাপ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। চাকুলিয়া থেকে মোহাম্মদ আশরাফুল হকের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।